হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কোন কোন উপজাতি কোথায় বাস করে সেটা দেখাবো। এই ছোট টপিক নিয়ে ভিডিও বানানোর কারণ হলো ব্যাংক, বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় উপজাতিতে বসবাসের অঞ্চল নিয়ে প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতে আসবে আশা করা যায়। তাই এই টপিকটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। চাকমা উপজাতিরা বাস করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবনে। ত্রিপুরা উপজাতি বাস করে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন। মারমা উপজাতি বাস করে বান্দরবন, কক্সবাজার এবং খাগড়াছড়িতে। রাখাইন উপজাতিরা বাস করে পটুয়াখালী, কক্সবাজার। পাঙ্কন উপজাতি মৌলভীবাজার। গারো উপজাতিরা বাস করে ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ এবং জামালপুরে। গারো উপজাতিরা বাস করে ময়মনসিংহে। সাঁওতাল উপজাতিরা বাস করে উত্তরবঙ্গে। মণিপুরী উপজাতিরা বাস করে সিলেটে। কুর্মি, মুরং উপজাতিরা বাস করে বান্দরবনে। লুসাই উপজাতিরা বাস করে পার্বত্য অঞ্চল। এখানে পার্বত্য অঞ্চল বলতে বোঝানো হয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনকে। তঞ্জনা, চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। ফ্যাং, রাঙামাটি, হাজং, ময়মনসিংহ ওরাও উত্তরবঙ্গে বসবাস করে। খাসি উপজাতি সিলেটে। বাওয়ালি উপজাতি সুন্দরবন। রাজবংশী উপজাতি রংপুর। কিয়াং উপজাতি পার্বত্য অঞ্চল। পাংখোয়া উপজাতি বান্দরবন, রাঙামাটি অঞ্চলে বসবাস করে। চাক উপজাতি বান্দরবন। বনজঙ্গি উপজাতি পার্বত্য অঞ্চলে। মুন্ডা, খুলনা, যশোর, সিলেট এবং মাহাতো উপজাতিরা চাঁপাই, নবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, বগুড়া, সিলেট, মানে উত্তরবঙ্গে তারা বসবাস করে। তো আজকে এ পর্যন্তই। এরকম ছোট ছোট টপিকের উপর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।